Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আমরা হচ্ছে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছি, তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, তো আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আর আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন। অ্যান্ড যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো চলো আমাদের সাথে আপনারা ঘুরে আসবেন। চলো তো আজকে ফ্রাঙ্কফুর্টে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমরা হচ্ছে একটা বাঙালি শপে যাবো। তো কারণ আমরা যে শহরে থাকি এখানে আমাদের বাংলাদেশি কোনো শপ নেই, কোনো আমরা বাংলাদেশি কোনো খাবার দাবার পাই না এখানে, তো সেজন্য আসলে অতটা সমস্যাও হয় না। তবে মাঝে মাঝে আমরা যদি আমাদের বাংলাদেশি খাবার না খেতে পারি আসলে ভালো লাগে না। আর যেহেতু আমাদের শহর থেকে অনেক দূরে ফ্রাঙ্কফুর্ট, আমরা সেজন্য আমাদের অত একটা যাওয়া হয় না। আমরা এখান থেকে যা পাই সেটাই আমরা খাওয়া দাওয়া করি। আর যখন বাংলাদেশ থেকে আসি কিছু জিনিসপত্র নিয়ে আসি, খাওয়া দাওয়া নিয়ে আসি, যেগুলি রেখে খাওয়া যায়। আর এর আগেও একবার গিয়েছিলাম ফ্রাঙ্কফুর্টে, তো অত একটা যাওয়া হয় না আসলে, বাচ্চা কাচ্চারাও এখনও অনেক ছোট। যদিও বিদেশিরা আসলে ছোট বাচ্চাদের নিয়ে অনেক ঘোরাফেরা অনেক কিছু করতে পারে, তো আমাদের বাচ্চারা আসলে ওরকম শান্ত না। আর আমার বিশেষ করে আমার ছোট বাচ্চাটার জন্য বের হতে পারি না। তো আমাদের শহরে আমাদের সব কিছু হাতের কাছেই, আমরা আমাদের কোনো ট্রেন বাস কিছু ইউজ করতে হয় না। যদি কখনো জরুরি প্রয়োজনে কিছুটা দূরে যেতে হয় সেক্ষেত্রে আমরা বাসে অথবা ট্রেনে অথবা ট্যাক্সি ক্যাবে চলে যাই, তো এই আর কি। তো আমার বাচ্চাটা আবার ট্রেনে উঠলে বসতে চায় না, অনেক ডিস্টার্ব করে। এখন কিছুটা শান্ত হয়েছে, বাট অনেক সময় আর কি ও খুব একটা শান্ত থাকে না। তো ওর কথা চিন্তা করে আসলে অতটা বের হওয়া হয় না, কোথাও যাওয়া হয় না, এই আর কি। তো অনেক দিন হয়ে গেল আসলে, আর কত খুব ইচ্ছে করছে যে আমাদের দেশে শাকসবজিগুলো খাই, মাছ, এই আর কি। তো সেজন্যই প্ল্যান করলাম যে এই মাসে অবশ্যই যাব, যা একটু কেনাকাটা করে নিয়ে আসব। যেহেতু প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে আসছি, তো সেই জন্য আর কি। তো সেজন্য আসলে বাংলাদেশের অনেক খাবার দাবার মিস করি, আর অনেক শাকসবজি খেতে ইচ্ছে করে। তো আমার এখানে ওরকম মানে সবজি বাগান করার মতো কোনো প্লেস নেই আমার বাসার মধ্যে বা বাসার আশেপাশে, তো সেজন্য করতেও পারি না। বাট আমার অনেক শখ সবজি বাগান করা, তো এখনও হয়ে ওঠেনি, ইনশাআল্লাহ ইচ্ছা আছে যখন ভালোভাবে ইয়ে হবে, সুযোগ সুবিধা হবে, ইনশাআল্লাহ করব। তো আমরা স্টেশনে চলে আসছি, তো জার্মানিতে এটাকে বানহোপ বলে। তো আমি আর আমার মেয়ে চলে আসছি, আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে, ছোটটাকে নিয়ে, ওর জন্য কিছু পানি জুস কিনে নিয়ে আসার জন্য ও গিয়েছে একটা শপে। তো আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে স্টেশনে। আমরা এখানে এসে অপেক্ষা করলাম অনেকক্ষণ, তারপর আমার হাজব্যান্ড আসলো। তো আমার মেয়েটা অনেক দুষ্টামি করতেছে, ও অনেক খুশি সে বাইরে যাবে,
ট্রেনে উঠবে, যেহেতু আমরা অত একটা ট্রেনে বাসে উঠি না, মাঝে মধ্যেই উঠি। তো যখনই উঠি ওরা অনেক খুশি হয়। আর এই তো ও ড্রেস পরছে, সেজন্য সে আরো বেশি খুশি, কারণ ড্রেস পরা ওর খুবই পছন্দ। ও যখনই শুনে একটু বাইরে যাব, হাঁটতে যাব, বলবে ড্রেস দাও, তা আমি মাঝে মাঝে বকা দিই। আর এখন তো অনেক গরম পড়ে, মাঝে 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 কি এখন তো গরমই, তো অনেক সময় সে ড্রেসই পরতে চায়। তা আমি বলি যে না, মাঝে মাঝে পরো, আর এমনি গেঞ্জি টেঞ্জি পরে যাও। তো এ আর কি, আর সে তো তার বাবার জন্য অপেক্ষা করতেছে, এখন দেখতে গেছে ওর বাবা আসছে নাকি, তো আমরা অপেক্ষা করছি এখানে। কোথায় গিয়েছিলে পাপা? এই দিন চলে আসছে আমার ছোট্ট বাবাটা, আমাকে বলতেছে, ডাক করছে, আমি চলে আসছি। সেজন্য কোথায় যাবো বাবা? আমরা ট্রেনে উঠে গেলাম এখন। তো ওদেরকে মাস্ক ফরাই দিছি, মাস্ক তো পরতেই হবে বাস ট্রেন মার্কেটগুলিতে, বাধ্যতামূলক। আর সেফটিতে থাকাটাই ভালো, নিজে সেফটি নিজে যদি না বুঝে তো কে বুঝবে। তো আগে অবশ্য আমার আইদিন ফুটতে চাইতো না, তারপর যখন ওকে অনেক বুঝাইছি যে বাইরে অনেক জীবাণু আছে, তারপর অনেক অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ, দেখো না সবাই মাস্ক পরে, তুমিও পরো, তো আস্তে আস্তে বুঝতে পারছে, এখন পরে ডিস্টার্ব করে না। তো প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল, বাচ্চা এখন সুন্দর করে ফুলে নেয়, কোনো সমস্যা করে না, মাঝে মাঝে একটু খুলে রাখে আর কি। তো ওয়েদারটা এত এত বেশি সুন্দর ছিল যে খুবই ভালো লাগছিল ভিউটা। তো ট্রেনে বসে বসে আমি আপনাদের জন্য একটু জার্মানের মানে দেখতে কেমন হয়, ভিউটা কেমন, ওয়েদারটা কেমন, সবই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বারবার স্টেশনে থামতেছে, আমরা অবশ্য ডাইরেক্ট ট্রেনটা পাই নাই, তো সেজন্য আমরা এটাতে উঠছি। তো যারা জার্মানিতে বেশিরভাগ মানুষে সাইকেল ইউজ করে, তো কারণ ট্রেনের মধ্যে করেও সাইকেলগুলি নিয়ে যাওয়া যায়, তো সেজন্য যারা অনেক দূরে যায় বা যারা দূরে কাজ করে তারা ট্রেনে করে যায়, তাদের সাইকেলটাও নিয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এই জিনিসটা আসলে খুবই ভালো, যেহেতু অনেক পায়ে হাঁটতে হয়, সব মানুষ তো আর বাস ট্রেনে ওঠে না বা ওঠা লাগে না, তো অনেক জায়গা নিয়ে হাঁটতে হয় বা অনেক দূরে হেঁটে হেঁটে যেতে হয়, তো সেই জন্য আর কি সবাই বেশিরভাগ মানুষই সাইকেল পছন্দ করে। তো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই চমৎকার। আর আমরা একটু ফ্রাঙ্কফুর্ট থেকে অনেকটা ভেতরেই থাকি, ফ্রাঙ্কফুর্টের পরে হচ্ছে মাইন্স, মাইন্সের পরে আরও অনেক ভেতরে আমরা থাকি আমাদের শহরটা। তো আসলে খুবই ভালো লাগে, আমাদের বাংলাদেশের কথা মনে পড়ে যায় এই ভিউগুলি দেখলে, খুবই ভালো লাগে, মনটা আসলে খুব মানে আনন্দে ভরে যায়। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি, আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যেতে পারো না, আমরা একটু ঘুরবো, মানে গ্রামের যে আনন্দটা সেটা পাবো, সেই অনুভূতিটা পাবো। তো যেহেতু আমি গ্রামের মেয়ে, আমি তো গ্রামটাকে বেশি পছন্দ করি, আবার গ্রামকে অনেক বেশি মিস করি।
যদিও আমি জার্মানিতে আসার পরে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি কিন্তু আমাদের বাড়িতে থাকতেই পারি নাই, মাত্র একদিন ছিলাম। তো যাই হোক, বিভিন্ন কারণে থাকা হয়নি এই আর কি। আর বাচ্চা ছোট ছিল, আমার ছেলে আইদিন খুবই ছোট ছিল, তো ওকে নিয়ে আসলে থাকা হয় নাই, সময়ও হয় নাই। তো আমরা প্রাঙ্কুটে চলে আসছি। আমরা প্রাঙ্কুটে ট্রেন থেকে নেমে আমরা স্টেশন থেকে বের হয়েছি, এখন আমরা স্টেশনের সামনে। তো ওর বাবা ওদের একটু ছবি তুলে দিচ্ছে। কিন্তু ওর ভাই তো ঘুমিয়ে গেছে, তো ওর বাবা তারপরে একটু ছবি তুলতেছে ওদের। তো এই হলো প্রাঙ্কপুর শহরটা। যদিও আমার ইচ্ছা প্রাঙ্কপুরের দিকে আমরা চলে যাব, একটু ওইদিকে বাসা টাসা দেখবো। বাসা এমনিতে আমরা চেঞ্জ করব, তো যেহেতু আমরা শহরটাও চেঞ্জ করব, তো সেজন্য আমরা হচ্ছি আমাদের ওই শহরে আর বাসা চেঞ্জ করি নাই। তো সময় সুযোগ করে আমরা হয়তো এদিকে চলে আসব। তো আমরা এখন রাস্তাটা পার হয়ে নিচ্ছি। ব্যস্ত শহর, আমাদের ঢাকা শহর যেমন ব্যস্ত, এই শহরটাও অনেক ব্যস্ত শহর। সব কেউ পার হয়ে যাচ্ছে, কেউ অপেক্ষা করছে রাস্তা পার হওয়ার জন্য। তো আশা হয়ে গেল আজকে আমাদের ফ্রাঙ্কফুর্টে। যদিও অনেকদিন ধরে আসবো 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 করতেছি, আশাই হয়ে উঠেনি। তো ফ্রাঙ্কফুর্টে এখানে আসার পর আমরা একটা শপে ঢুকে সিঙ্গারা খেলাম, যেহেতু আমাদের শহরে সিঙ্গারা পাওয়া যায় না। তো অবশ্য আমি একবার তৈরি করছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে না, যখন মানুষ তো বিকালবেলা বা দুপুরবেলা সিঙ্গারা খায়, তো তখন তো সে কাজ থেকে আসে, ভাত খাওয়ার সময় হয়ে যায়, যেহেতু আমরা ভাত রান্না করি সবসময়ই। তো এই আর কি, খাওয়া হয় না, কে খাবে, একা একা খেতে তো আর ভালো লাগে না, তো সেজন্য আর আমি তৈরিও করি না। তো আজকে আমরা আসার পর কটা সিঙ্গারা নিলাম এখান থেকে, তারপর আমরা একটা নদীর পাড়ে চলে আসছি। এটা হচ্ছে রাইন নদী ফ্রাঙ্কফুর্টের। খুব নদীটা অনেক অনেক সুন্দর, উপরে ঝুলন্ত ব্রিজ আছে। তো আমরা আর ওই পাড়ে যাই নাই, এখানে কিছুক্ষণ ছিলাম। খুবই চমৎকার ওয়েদার, খুবই সুন্দর, আর অনেক অনেক রৌদ্র ছিল। তো বাচ্চারা, অনেকের বাচ্চারা খেলাধুলা করতেছে, আবার অনেকে হাঁটাহাঁটি করতেছে, অনেকে বসে আছে, অনেক অনেক বাতাসও ছিল। তো খুব ভালো লাগছিল নদীর পাড়ে গিয়ে। আমাদের শহরে নদী নেই অবশ্য, থাকতেও পারে অবশ্য, আমার কখনো যাওয়া হয় নাই। তো আমাদের এখানে আশেপাশে লেক আছে, তারপর পার্ক আছে, তো ওখানেই যাওয়া হয়। আর আরও একবার মাইন্সে আমরা একটা নদীর পাড়ে গিয়েছিলাম, সেই নদীটার নাম আমার মনে নেই। তো সেখানে আমরা জাহাজে করে আমরা একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। তো এবার এখনও যাওয়া হয়নি, দেখি ইনশাল্লাহ হয়তো যাওয়া হতেও পারে। আর এখন যেহেতু করোনা ভাইরাস, ঘুরতে যাওয়াটাও রিস্ক হয়ে যায়। আর যেহেতু জার্মানে এখন আবার কিছুটা করোনার সংখ্যা বাড়ছে, তো গিয়েছিলাম তো ঠিকই, কিন্তু তারপরেও একটা টেনশন তো মনের মধ্যে আছেই। তো আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সাথে আমাদেরকেও সুস্থ রাখুক, ভালো রাখুক। নদীর পাড়ে অনেক অনেক বাতাস বইতেছিল, তারপর
অনেক বেশি সুন্দর ভিউ। সামারের সময়টা আসলে মানুষ অনেক অনেক বেশি ঘুরতে পছন্দ করে আর অনেক বেশি ভালো লাগে। উইন্টার তো সবাই কাজ ছাড়া কেউ বের হইতে চায় না, সবাই কাজে বের হয় বাসা থেকে, এত বেশি ঠান্ডা পড়ে। তো এই তো আমরা কিছুক্ষণ ঘুরলাম পার্কে, এরপর আমরা চলে যাব কেনাকাটা করার জন্য। অনেক সুন্দর ছিল নদীর পাড়ে, অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছিল। তো এই যে আমরা বাঙালি সাপটাতে চলে আসছি, তো আমি এখান থেকে কিছু মাছ কিনে নিচ্ছি আর কিছু মশলাপাতি। তো দেখে দেখে সব কিছুই নিচ্ছি, আর এই দোকানের অনেক ভাইয়েরা আছে, ওনারা অনেক হেল্প করে। আর এই দোকানের সবাই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে। তো অনেক দেশের মাছই আছে, মাছও আছে এখানে, আর ওনারা আমাদেরকে বলে দিচ্ছে কোনটা আমাদের বাংলাদেশি। তো বাংলাদেশিগুলি আমাদেরকে বের করে দিচ্ছে, যেহেতু আমরা ওগুলি নিচ্ছি। এখানে শুটকি আছে, কবুতর আছে, কোয়েল আছে, শুটকি অনেক রকমের, আর মাছ তো আছেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, অনেক দেখে শুনে অনেক বাজার করলাম, এখান থেকে আমি অনেক শুটকিও নিলাম। তো আজকে বাজারটা শেয়ার করব না, বাসায় গিয়ে হয়তো বা সেই ভিডিওটা আপনাদেরকে আপলোড দিব। তারপর এখানে বড় বড় মাছগুলি কাটার জন্য মাছ কাটার মেশিনও আছে, একদম বরফ করা মাছ, ডিপ করা মাছ কেটে যায়। তো আমি এখানে নিলাম কিছু শুটকি আর হলো কোয়েল পাখি নিলাম, একটা প্যাকেটে চারটা করে থাকে কোয়েল পাখি, আর দুইটা কবুতর নিলাম। তো আমি পুরো শপটা আপনাদেরকে দেখাতে পারি নাই, যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে সাথে, আর আমার ছোট বাচ্চাটা তো অনেক চঞ্চল, সে শুধু চারদিকে পুরুত পারুত চড়ুই পাখির মতো চলে যায়। তো সেজন্য অতটা ভালো করে আসলে দেখাতে পারি নাই। সব কিছুই আছে এখানে, সবজি ধরে সবই আছে, যা চাইবেন সবই পাবেন এমন আর কি। তারপর মাছ দেখে শুনে নেওয়ার পর কেটে দিবে ওনারাই এখান থেকে। তো এই ভাইয়াটা হচ্ছে মাছগুলি কেটে দিচ্ছে আমাদেরকে, রুই মাছ, অনেক ধরনের মাছই নিয়েছি। তো রুই মাছ, একটা কাতলা মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, এগুলি কেটে দিচ্ছে, এগুলো তো একটু বড়। তো উনি আবার আমার সাথে গল্প করতেছিল, আমি ওনার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো উনি আবার আমাদের নোয়াখালীর মেয়ে, আমাদের নোয়াখালীর আপু রেহানা, রেহানা রাখি আমাদের অভিনেত্রী, উনি আমাদের নোয়াখালীর একটা বোন। তো ওনার কথা বলতেছিল আর কি, যে ওনার ব্লগগুলি আমি দেখি, আমাকে সেটাই বলল, আমার সাথে গল্প করতেছিল। তো আসলে আপুর ভিডিওগুলো আমারও খুব ভালো লাগে, আমাদের নোয়াখালীর ঐতিহ্য ধরে রাখছে। তো আমিও হচ্ছি আসলে নোয়াখালীরই মেয়ে, তো সেজন্য আরও বেশি ভালো লাগে এই আর কি। তো খুব সুন্দর করে উনি একদম মাছগুলি কেটে নিচ্ছে, ফিস করে দিচ্ছে সুন্দর করে, মাথা থেকে সবই। তো আমি আবার ওনার সাথে গল্প করতেছিলাম, আমি আর আমার হাজবেন্ড, আর ওনার মাছ কাটা দেখছিলাম। উনি আসলে খুব হাসি খুশি একজন মানুষ।
আর খুব দ্রুত করে মাছ কেটে ফেলে। তো এই তো মাছগুলি কাটছে আর হচ্ছে উনি প্যাকিং করছে। তো আমাদের সব কিছু কেনাকাটার পর আমরা কাছে করে নিলাম, এরপরে আমরা ট্রেনে উঠে গেলাম। তখন প্রায় হচ্ছে একদম বিকাল হয়ে গেছে, যদি এখন উইন্টার থাকতো তাহলে হচ্ছে অনেক ইয়ে হতো আর কি, একদম অন্ধকার থাকতো, যেহেতু এখন সামার, তো সেজন্য এখনও ওয়েদারটা এখনও খুবই ভালো আর অনেক রোদ আছে এখনও। তো কিছু বাজার আমরা হচ্ছি আমাদের বাচ্চার এখানে বাগান বলো অবশ্য, যে ট্রলিটার মধ্যে ইয়ে করে নিচ্ছি, বেঁধে নিয়েছি, আর বাজার দুটি ব্যাগ ছিল সেগুলিও ইয়ে করেছি। তো এই হলো আজকে আমাদের বাজার। তা আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।